सेटा हलो क्लास नाइने ताप चैप्टर बाकी अंश ताप चैप्टर वीडियो नम्बर टू हमारे आगे दिन प्रथम वीडियो तुम्हारे दिए तो तुम्हारा देखे তাতে আমরা কার্য তাপের তুল্যতা অবধি পড়িয়েছিলাম। কোনো একটা বস্তুর দ্বারা গৃহীত বা বর্জিত তাপের রাশিমালা আমরা আগের দিন জেনেছিলাম। তো এই একটা এম ভরের বস্তু আছে, এর যদি আপেক্ষিক তাপ এস হয় এবং এর তাপমাত্রা বৃদ্ধি যদি টি হয়, তাহলে বস্তুর দ্বারা গৃহীত তাপ এই সমান আমরা আগের দিন করেছিলাম এমএসটি। তাহলে যে তাপ প্রয়োগে বস্তুর তাপমাত্রা বা উষ্ণতার পরিবর্তন হলো, যে তাপ প্রয়োগে বস্তুর তাপমাত্রা বা উষ্ণতার পরিবর্তন হলো, সেই তাপটাকে আমরা কি তাপ পড়েছিলাম? বোধগম্যতা। মানে এই তাপটা প্রয়োগের ফলে বস্তুর মধ্যে উষ্ণতার পরিবর্তন হলো, মানে তাপটার বহিঃপ্রকাশ ঘটলো, ওই শক্তিটার বহিঃপ্রকাশ ঘটলো। তাই যেহেতু আমি ওই বহিঃপ্রকাশটা বুঝতে পারলাম, এই তাপটার নাম হচ্ছে কি? বোধগম্য তাপ। আমরা জানি কোনো বস্তুতে তাপ প্রয়োগের ফলে বস্তুতে অনেকগুলো পরিবর্তন ঘটে। তার মধ্যে দ্বিতীয় যে পরিবর্তনটা ছিল সেটা হচ্ছে কি? অবস্থার পরিবর্তন। তাই তো, কোনো একটা বস্তুতে তাপ প্রয়োগ করলে বস্তুটির কি হয়? অবস্থার পরিবর্তন ঘটে। এই তো, তাহলে আগে আসতে হবে আমাকে কোন একটা পদার্থের কতগুলো অবস্থা হয়, একটা পদার্থের তোমরা সবাই জানো একটা পদার্থের তিনটি অবস্থা হয়, কঠিন, তরল, গ্যাস। এই তো, একটা পদার্থের তিনটি অবস্থা, কঠিন, তরল, গ্যাস। এই তো, আমরা প্রত্যেকেই প্রসেসগুলোর সঙ্গে জানি কোন একটা পদার্থ যখন কঠিন থেকে তরল হবে তখন আমরা কি বলি? সেই পদার্থ সেই বস্তুকে আমরা বলি গলন। কঠিন থেকে তরল হওয়ার ঘটনাকে আমরা কি বলি? গলন। তরল থেকে বাষ্প গ্যাস হওয়ার ঘটনা কি বলি? বাষ্পীভবন। তরল থেকে গ্যাস ছড়ানো বলি বাষ্পীয়। আবার গ্যাস থেকে তরল ঘটনা কি বলি? ঘনীভবন। আর তরল থেকে কঠিন হওয়া কেন বলি? গ্যাস থেকে তরল হলে ঘনীভবন, আর তরল থেকে কঠিন হলে তাকে আমরা বলি কঠিনীভবন। এই তো, এতগুলো লক্ষ্য করে ভালো করে। এটা হচ্ছে আপনার তরল থেকে কঠিন, এটা হচ্ছে গ্যাস থেকে তরল, আর এক্ষেত্রে হচ্ছে তীর চিহ্নগুলো ভালো করে লক্ষ্য করবে কোনটা কি হচ্ছে। এটা হচ্ছে কঠিন থেকে গ্যাস, কঠিন থেকে সরি কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাস, আর হচ্ছে গ্যাস থেকে তরল, তরল থেকে কঠিন। এরকম অবস্থার পরিবর্তন নামগুলো আমরা জানি। এবং এখানে একটা কথা বলি, এই জায়গাটাতে একটা কথা বলে রাখি, যদি কোনো পদার্থের সরাসরি কঠিন থেকে গ্যাসে পরিণত হওয়ার ঘটনা কি, সরাসরি মানে একদম ডাইরেক্ট কঠিন থেকে গ্যাস যদি সে হয়ে যায়, সরাসরি কঠিন থেকে গ্যাসে পরিণত হওয়ার ঘটনা কি? সরাসরি মানে কি বলি?
ঊর্ধ্বপাতন আর সরাসরি গ্যাস থেকে কঠিন হওয়ার ফলে সরাসরি গ্যাস থেকে নদে আমরা বলি অধঃপাতন। এই তো একদম সরাসরি কঠিন থেকে গ্যাস হওয়ার নাকি ঊর্ধ্বপাতন আর সরাসরি গ্যাস থেকে কঠিন হওয়ার নাকি বলছি অধঃপাতন। ঠিক আছে, তাহলে এবার বলো যখন আমরা কঠিন থেকে তরল করব তখন আমরা কি পদার্থটাতে তাপ দিতে হবে, যখন তরল থেকে গ্যাস করব তখন তার মধ্যে তাপ দিতে হবে, যখন কঠিন থেকে গ্যাস করব তখন তার মধ্যে তাপ দিতে হবে। যে সমস্ত অবস্থার পরিবর্তনে যে সমস্ত অবস্থার পরিবর্তন ঘটানোর জন্য তাপ প্রয়োগ করতে হয় তাকে বলে উচ্চ অবস্থান্তর। কি বলছি? উচ্চ অবস্থান্তর কাকে বলছি? যে সমস্ত অবস্থার পরিবর্তন ঘটানোর জন্য যে সমস্ত অবস্থার পরিবর্তন ঘটানোর জন্য তাপ প্রয়োগ করতে হয় তাকে উচ্চ অবস্থান্তর বলে। যেমন উদাহরণ কি, পাঁচ নম্বর হচ্ছে গলন, দু নম্বর হচ্ছে বাষ্পীভবন, আর তিন নম্বর হচ্ছে ঊর্ধ্বপাতন। তাহলে যে সমস্ত অবস্থার পরিবর্তন ঘটানোর জন্য তাপ প্রয়োগ করতে হয় তাকে আমরা বলে থাকি উচ্চ অবস্থান্তর। ঠিক আছে, আর যে সমস্ত অবস্থার পরিবর্তনের জন্য তাপ নিষ্কাশন করতে হয় যে সমস্ত অবস্থা পরিবর্তনের জন্য তা নিষ্কাশন করতে হয় তাকে বলা হয় নিম্ন অবস্থান্তর। এটা হচ্ছে আমার নিম্ন অবস্থান্তর। যে সমস্ত অবস্থার পরিবর্তনের জন্য তাপ নিষ্কাশন করতে হয় তাকে কি বলে থাকি? তাকে বলে থাকি নিম্ন অবস্থান্তর। এক্ষেত্রে আমার কি উদাহরণ থাকবে? তাহলে এক নম্বর থাকবে আমার ঘনীভবন, দু নম্বরে আছে কঠিনী ভবন, আর তিন নম্বরে আছে অধঃপাতন। যে সমস্ত অবস্থার পরিবর্তনের জন্য তাপ নিষ্কাশন করতে হয় তাকে বলা হয় নিম্ন অবস্থান্তর, আর যে সমস্ত অবস্থার পরিবর্তনের ঘটনার জন্য তাপ প্রয়োগ করতে হয় তাকে বলে দেয় কি অবস্থান্তর। মজার ব্যাপার হলো কোনো পদার্থের উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য মানে কোন তাপ দায়ী? দায়ী হচ্ছে বোধগম্যতা। বোধগম্যতা পদার্থের উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য দায়ী। মানে দেখা যাচ্ছে যখন কোনো পদার্থের গলন হচ্ছে, যে সময় ধরে পদার্থের গলন হচ্ছে ওই সময় পদার্থ তো তাপ নিচ্ছে বটে, কিন্তু পদার্থের উষ্ণতার কোনো পরিবর্তন হচ্ছে না। আবার বলছি, যে সময়ে পদার্থটা কঠিন থেকে তরল হচ্ছে, ধরো আমি একটা বরফ নিয়েছি, বরফটা যতক্ষণ না পুরোটা গলছে ততক্ষণ ওই বরফ আর জলের উষ্ণতাটা একই আছে।
কিন্তু ও সে তাপও নিচ্ছে, ক্লিয়ার? তার মানে এখন সে যে তাপটা নিচ্ছে সেই তাপটা তার কেবলমাত্র বরফটাকে জল করছে, কিন্তু বরফ আর জলের উষ্ণতাকে কোনোভাবে বৃদ্ধি করতে পারছে না। এই যে তাপ, যে তাপটা কেবলমাত্র যে তাপ কেবলমাত্র অবস্থার পরিবর্তনের জন্য দেয়, যে তাপ কেবলমাত্র অবস্থার পরিবর্তনের জন্য দেয়, এবং যে তাপের কোনো বহিঃপ্রকাশ বাইরে তুমি দেখতে পাবে না তাপমাত্রার সাহায্যে, সেই তাপকে আমরা বলছি লিং তাপ। তাহলে লিং তাপ জিনিসটা কি? লিং তাপ, লিং কথা লুকিয়ে রাখা, তাই বলা হচ্ছে লিং তাপ। মানে যেন মনে হচ্ছে এই তাপটা গিয়ে এদের মধ্যে লুকিয়ে গেল, কারণ এই তাপের বহিঃপ্রকাশ তাপমাত্রা আকারে হলো না। তাই বলা যেতে পারে এই লিং তাপ কথাটা যেন, বা লিং তাপ যে পরিমাণ তাপটুকু যেন ওই পদার্থের মধ্যে গিয়ে লুকিয়ে গেল। তাহলে লিং তাপের যদি আমি সহজ সংজ্ঞা দিলে কি দেবো, যে একক বলে, একক বলে কোন পদার্থে উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে শুধুমাত্র অবস্থা পরিবর্তন ঘটানোর জন্য যে তাপ লাগে তাকে ওই পদার্থে, এই কথাটা মনে রাখবে, তাকে ওই পদার্থের ওই অবস্থা পরিবর্তনের লিং তাপ বলে। ওই পদার্থের ওই অবস্থার পরিবর্তনের লিং তাপ বলে। ভালো করে মনে রাখবে, একক গড়ে কোন পদার্থের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটানোর জন্য যে তাপ লাগে তাকে ওই পদার্থের ওই অবস্থার পরিবর্তনের জন্য লিং তাপ বলে। মানে শুধু জলেরই লিং তাপ, শুধু জলেরই লিং তাপ অনেকগুলো হবে, অনেকগুলো হবে মানে স্যার, মানে জল যখন বাষ্প হচ্ছে তখন জলের বাষ্পীভবন লিং তাপ, আবার জল যখন কঠিন হচ্ছে তখন জলের কঠিনীভবনের লিং তাপ, আবার বাষ্প যখন জল হচ্ছে তখন সেই জলের ঘনীভবনের লিং তাপ। তাহলে কি না, প্রত্যেকটা অবস্থার পরিবর্তনের জন্য লিং তাপের পরিমাণ আলাদা, কি বললাম, ক্লিয়ার? তাহলে একক ভরের কোনো পদার্থের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটানোর জন্য যে তাপ লাগে তাকে আমরা কি বলি, ওই পদার্থের ওই অবস্থার পরিবর্তনের লিং তাপ। আশা করি বোঝাতে পেরেছি। যদি তুমি লিং তাপের একক ধরো, যদি তুমি লিং তাপের একক ধরো, তাহলে কি আসবে? লিং তাপের একক বলছি আমি, সেটা হচ্ছে যদি এই লিং তাপ, যদি ইংরেজিটা হচ্ছে ল্যাটেন্ট হিট, ল্যাটেন্ট হিট, তাই লিং তাপকে প্রকাশ করা হয়, তাই লিং তাপকে প্রকাশ করা হয় এল এর সাহায্যে, ঠিক আছে? লিং তাপকে প্রকাশ করা হয় এল এর সাহায্যে, ঠিক আছে? যদি এম ভরে কোনো বস্তু অবস্থা পরিবর্তনের জন্য প্রয়োজনীয় তাপ এইচ হয়, তবে ওই পদার্থে ওই অবস্থা
পরিবর্তনের জন্য, পরিবর্তনের জন্য প্রয়োজনীয় লিংকটা এল সমান হবে, দেখো আমার এম ভরের জন্য প্রয়োজনীয় তাপ হচ্ছে এইচ, আমার সংজ্ঞায় কি আছে একক ভরের কোনো পদার্থের উষ্ণতার পরিবর্তন না ঘটে, তাহলে একক ভরের জন্য কত হবে, এম ভরের জন্য যদি এইচ হয় একক ভরের জন্য কত হবে এইচ বাই এম, তাহলে একক ভরের জন্য যে পরিমাণ আমার তাপ লাগে সেটাই তো আমার লিঙ্ক তাপ, কারণ লিঙ্ক তাপ সমান হচ্ছে আমার এইচ বাই এম, অতএব অতএব লিঙ্ক তাপের রাশিমান আমার কি দাঁড়ালো এল ইকুয়ালস টু এইচ বাই এম, বা এখান থেকে লিখতে পারি এইচ ইকুয়ালস টু এম এল, এইচ ইকুয়ালস টু এম এল, স্মল এম ক্যাপিটাল এম যা লিখতে কোনো অসুবিধা নেই, এখানে স্মল এম ক্যাপিটাল এম যা লিখতে পারো কোনো সমস্যা নেই, ঠিক আছে। তার মানে যদি আমি একক বলি, একক বললে কি হবে সিজিএস একক হবে ক্যালোরি পার গ্রাম, আর এসআই একক হবে জুল পার কেজি, সিজিএস একক হবে ক্যালোরি পার গ্রাম, এসআই একক হবে জুল পার কেজি, সম্পর্কটা বলে দিই, ক্যালোরি পার গ্রামকে 4200 দিয়ে গুণ করলে সেটা জুল পার কেজি হবে, ক্যালোরি পার গ্রামকে 4200 দিয়ে ইনটু করলে সেটা কি হবে জুল পার কেজি হবে, বুঝছে, বাট 1 ক্যালোরি মানে 4.2 জুল আর 1 গ্রাম মানে 1000, তাহলে 4.2 ইনটু 1000 করো দিলে জুল পার কেজি চলে আসবে, বোঝা গেছে। এই তো হচ্ছে আমার লিঙ্ক তাপের রাশিমালা বলতে পারো, সেখান থেকে আমার লিঙ্ক তাপের এককের ধারণা আমরা পেলাম, হয়েছে। তাহলে এখানে যতগুলো অবস্থার পরিবর্তন হবে আমি ততগুলো আলাদা আলাদা করে লিঙ্ক তাপ পেতে পারবো, যতগুলো অবস্থার পরিবর্তন হবে আমি ততগুলো আলাদা আলাদা করে লিঙ্ক তাপ আমি পেতে পারবো, কি বললাম ক্লিয়ার, মানে কি বলছি আমি, আমি বলছি ধরো যদি একটা আমি জল ধরি, জলের ক্ষেত্রে আমি ধরি, জলের ক্ষেত্রে আমি ধরলে কি কি হতে পারে দেখা যাক, ধরো যদি এইটা আমার জল হয় তাহলে তার আরেকটা অবস্থা যেটা কি আছে বরফ, এদের কি আছে বাষ্প, এই তো আমি আসছি বাষ্প টাষ্প কিনে আসছি এখন বরফ আর বাষ্প, তাহলে বরফ যখন গলে জল পরিণত হবে, বরফ যখন গলে জলে পরিণত হবে তখন এখানে আবার কি লাগবে বরফ গলনের লিংকটা, আবার জল যখন বাষ্প পরিণত হবে তখন আমার এখানে কি লাগবে জলের বাষ্পীভবনের লিঙ্কটা, আবার বাষ্প যখন ঘুরে জলে পরিণত হবে তখন এখানে কি লাগবে বাষ্পের ঘনীভবনের লিঙ্কটা, আর বাষ্প জল যখন কঠিন হবে ঠিক আছে তখন হবে জলে কঠিনী ভবনে লিঙ্কটা। মজাটা কি, মজাটা হচ্ছে এখানে তুমি যতটা তাপ দেবে এখানে তুমি ততটা তাপ, এখানে তুমি যতটা তাপ দেবে এখানে তুমি ততটা তাপ বের করবে, মানে বরফ গরমের লিঙ্ক তাপ 80 ক্যালোরি পার গ্রাম, তাহলে জলের কঠিন ভবনের লিঙ্ক তাপ হবে 80 ক্যালোরি পার গ্রাম, ঠিক আছে। জলের বাষ্পীভবনের লিঙ্ক তাপ হচ্ছে 537 ক্যালোরি পার গ্রাম, অনেক বইতে 540 আছে, তাহলে বাষ্পের ঘনীভবনের লিঙ্ক তাপ
মানে এটা তুমি দিচ্ছো, আমাকে তো এটা প্রথম দিতে হবে তাপটা, এই তাপটা আমাকে দিতে হবে, এখানে আমাকে এই তাপটা দিতে হবে, এটা বেরাবে কিন্তু নিতে হবে, নিষ্কাশন করতে হবে, এটাও কিন্তু হবে 537 ক্যালোরি পার গ্রাম, এটা আমার হবে 537 ক্যালোরি পার গ্রাম। তার মানে আমি কি এখানে আমি যে তাপটা দিচ্ছি এখানে আমি সেই তাপটা নিচ্ছি, এক্ষেত্রেও তো এখানে আমি যে তাপটা দিচ্ছি এখানে আমি সেই তাপটা নিচ্ছি, বোঝা গেল? মাত্র বলতে পারে বরফ ফলের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো? তাহলে বরফ গরমের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে বোঝা যাবে, ঠিক আছে? এটা বলতে বোঝা যায় সেটা হচ্ছে এক গ্রাম বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, আর একটু আগে দিচ্ছি, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এক গ্রাম বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এক গ্রাম জলে পরিণত করতে 80 ক্যালোরি তাপ লাগে, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এক গ্রাম বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এক গ্রাম জলে পরিণত করতে 80 ক্যালোরি তাপ লাগে। এইটি হচ্ছে আমার কি বরফ গলনীয় তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে আমি এটা বুঝি। আশা করি তোমাদের জিনিসটা আমি বোঝাতে পেরেছি। তার মানে যখন আমার গলন হবে কিংবা কঠিনীভবন হবে কিংবা বাষ্পীভবন হবে তখন সমস্ত সময় আমার লিং তাপের প্রয়োজন, তার অবস্থার পরিবর্তন হলেই আমার প্রয়োজন কি লিং তাপ, অবস্থার পরিবর্তন না হলে আমার কার প্রয়োজন নেই, আমার লিং তাপের প্রয়োজন নেই, ঠিক আছে? তোমাদের অনেক সময় শর্ট কোশ্চেন আমার দিয়ে দেয় বরফ গলনের লিং তাপ ইসা একক কত, আমি কি বলেছি সব সিজিএস গুলো মনে রাখবে, এর সাথে 4200 গুণ করে দিলে পেয়ে যাবে কি এসা একক, সিজিএস গুলো মনে রেখে তার সাথে 4200 গুণ করে দিলে আমি কি পেয়ে যাব এর এসআই একক। এবার এখানে কয়েকটা কথা বলি যেগুলো একটু মন দিয়ে শোনো তোমরা, সেটা হচ্ছে যে কোনো পদার্থ বা কোনো বস্তু তিনটে অবস্থা, কঠিন তরল গ্যাস, ঠিক আছে? এবার যে উষ্ণতায় একটা বস্তু কঠিন থেকে তরল হতে শুরু করে, উষ্ণতা বলছি তাপ নয় কিন্তু, যে উষ্ণতা একটা বস্তু কঠিন থেকে তরল হতে শুরু করে ওই উষ্ণতাটাকে আমি বলি ওই বস্তুর গলনাঙ্ক, কি বললাম ক্লিয়ার? তাহলে গলনাঙ্ক কি বলছি, তাহলে গলনাঙ্ক কি বলছি নির্দিষ্ট চাপে, ভালো করে দেখবে জিনিসটা, নির্দিষ্ট চাপে যে নির্দিষ্ট উষ্ণতায়, নির্দিষ্ট চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো কঠিন পদার্থ তাপ গ্রহণ করে গলতে শুরু করে সেই উষ্ণতাকে ওই কঠিন পদার্থের গলনাঙ্ক বলে। নির্দিষ্ট চাপ, চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো কঠিন পদার্থ তাপ গ্রহণ করে গলতে শুরু করে সেই নির্দিষ্ট উষ্ণতাকে ওই কঠিন পদার্থের গলনাঙ্ক বলে। যেরকম
তোরা বরফ গলনের মানে বরফের গলনাঙ্ক কত দেওয়া পড়েছি? বরফের গলনাঙ্ক হচ্ছে আমার 0°C। ঠিক আছে, সিসার গলনাঙ্ক 327°C, টিনের গলনাঙ্ক 232°C। তাহলে ওই তাপমাত্রায় ওই সিসা পাটি বলতে শুরু করবে। ঠিক আছে, এই গলনা গলনার ঠিক উল্টো প্রচেষ্টা কি? কঠিনী ভবন। গলনের ঠিক উল্টো প্রচেষ্টা হচ্ছে কঠিনী ভবন। তাহলে আমি এখানে কি বলতে পারি? গলনের ঠিক উল্টো প্রচেষ্টা মানে কি? কঠিনী ভবন। তাহলে আমি ঠিক একই ভাবে যে তাপমাত্রায় কোন তরল কঠিন হতে শুরু করে সেই তাপমাত্রাটা বলি কি? হিমাঙ্ক। কি বলি? হিমাঙ্ক। তাহলে কোন নির্দিষ্ট চাপে যে উষ্ণতায় কোন তরল তাপ বর্জন করে কঠিন হতে শুরু করে বা জমতে শুরু করে সেই নির্দিষ্ট উষ্ণতাকে ওই কঠিন পদার্থের হিমাঙ্ক বলে। সেই নির্দিষ্ট উষ্ণতাকে ওই কঠিন পদার্থের হিমাঙ্ক বলে। তাহলে কোন নির্দিষ্ট চাপে যে উষ্ণতায় কোন তরলে তাপ বর্জন করলে তরলটি কঠিন হতে শুরু করে সেই নির্দিষ্ট উষ্ণতাকে ওই কঠিন পদার্থের হিমাঙ্ক বলে। তাহলে যদি দেখি হচ্ছে জলে হিমাঙ্ক এও 0°C। তার মানে একটা বিশুদ্ধ তরল পদার্থে গলনাঙ্ক আর হিমাঙ্ক একই হয়। তাহলে এখান থেকে আমি দেখতে পেলাম যে বিশুদ্ধ তরল পদার্থে গলনাঙ্ক এবং হিমাঙ্ক একই। বিশুদ্ধ তরল পদার্থে গলনাঙ্ক এবং হিমাঙ্ক দুটি কিন্তু একই। মানে একটা যদি 0°C হয় সেটা বরফ গলনা বরফের গলনাঙ্ক, ঠিক একই ভাবে দেখতে হচ্ছে আমরা জলের হিমাঙ্কটাও কিন্তু 0°C। হয়েছে? আচ্ছা, তাহলে এইটি হচ্ছে আমার গলনাঙ্ক এবং হিমাঙ্ক সম্বন্ধে সম্যক একটা ধারণা। ঠিক আছে, যদি কোনো তরলের হিমাঙ্ক কম হয় তখন সেই তরল অনেক দেরিতে জমতে শুরু করবে বা যদি কোনো কঠিনের গলনাঙ্ক বেশি হয় তখন সে অনেক দেরিতে গলতে শুরু করবে। এই তো, এক্ষেত্রে দুটো কথা আমি বলে রাখি। যদি পদার্থটা বিশুদ্ধ না হয় তখন তার গলনাঙ্ক কিংবা হিমাঙ্ক দুটো কিন্তু এক হবে না। তোমরা সবাই দ্রবণ পড়েছ, তোমাদের দ্রবণ একটা জিনিস পড়েছিলাম, তোমাদের হয়তো মনে আছে অনেক, যেটা হচ্ছে ইউটেকটিক উষ্ণতা পড়েছিলাম। ইউটেকটিক উষ্ণতা কি? যে উষ্ণতায় গোটা দ্রবণের দ্রবণ এবং দ্রাবক একসাথে কোনো কোনো দ্রবণের দ্রবণ মানে দ্রাবণ পুরো দ্রবণটি একসঙ্গে জমে পুরো কঠিন হয়ে যায়, তাকে বলি কি? ইউটেকটিক উষ্ণতা।
তাহলে ইউট একটি উষ্ণতা কি? যে উষ্ণতায় ইউট একটি উষ্ণতা হলো, এটা আমি দ্রবণে পড়িয়েছিলাম, যে উষ্ণতায় গোটা দ্রবণটি একসাথে জমতে শুরু করে তাকে ইউটেকটিক উষ্ণতা বলে। ইউটেকটিক উষ্ণতা বলে, ক্লিয়ার? যে উষ্ণতায় গোটা দ্রবণটি একসাথে জমতে শুরু করে তাকে আমরা বলি ইউটেকটিক উষ্ণতা। বাট এবার একটা কথা বলি যে গলনের উপর বিভিন্ন বিষয়ের প্রভাব, যদি আমি অপদ্রব্য মেশাই, সেক্ষেত্রে দ্রবণের হিমাঙ্ক হ্রাস পায়, আমি কিন্তু বলি গলনাঙ্ক হ্রাস পাই কিনা। যদি আমি কোনো পদার্থের মধ্যে অপদ্রব্য মেশাই তখন দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় দ্রবণের হিমাঙ্ক বিভিন্নভাবে হ্রাস পায়, এবং সেই হ্রাস পাওয়াটা হচ্ছে থেকে একটা আমি মিশ্রণ মানতে আমরা বলি হিমমিশ্র। হিমমিশ্র কি? যে ফ্রিজিং মিক্সটা যেটা আমি যদি 3 ভাগ গুঁড়ো বরফের সাথে, 3 ভাগ গুঁড়ো এবং এবং 1 ভাগ লবণের মিশ্রণের উষ্ণতা, 3 ভাগ গুঁড়ো বরফ এবং 1 ভাগ লবণের মিশ্রণের উষ্ণতা না বলে গলনাঙ্ক, জিরো ডিগ্রি সেলসিয়াস অপেক্ষা অনেক কম হয়, ঠিক আছে, জিরো ডিগ্রি সেলসিয়াস অনেক কম হয়, ঠিক আছে। তার মানে যদি আমি এইরূপ মিশ্রণকে হিম মিশ্র বলি, তোমাদের দ্রবণে আমি আরো অন্যরকম মিশ্র বলেছিলাম, হিমমিশ্র বলে, 3 ভাগ গুঁড়ো বরফ এবং 1 ভাগ লবণের মিশ্রণে গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াসে কম হয়, এইরূপ মিশ্রণকে হিমমিশ্র বলে। এই যে হিমমিশ্রে উষ্ণতা হচ্ছে, -22 ডিগ্রি সেলসিয়াস, -22 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ব্যবহার কোথায়, হিমমিশ্র কোথায় ব্যবহার করি, ঠিক আছে। তার মানে এক হচ্ছে খাদ্যদ্রব্য সংরক্ষণে, মাছ মাংস ইত্যাদি সংরক্ষণে, 2 নম্বর হচ্ছে এই যে আইসক্রিম কুলপি ইত্যাদি বরফ তৈরি করার জন্য, বরফ প্রস্তুত করতে, 3 নম্বর, ঠিক আছে, পরীক্ষাগারে বিভিন্ন রকম নিম্ন উষ্ণতা সৃষ্টি করতে, হিমমিশ্রের প্রয়োজন। তাহলে হিমমিশ্র কি? 3 ভাগ গুঁড়ো বরফ আর 1 ভাগ লবণের গলনাঙ্ক 0 ডিগ্রি, মিশ্রণের গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস অপেক্ষা অনেক কম হয়, এরূপ মিশ্রণকে হিমমিশ্র বলে থাকে। তাহলে দেখলাম যে আমি যখন কোনো পদার্থের সঙ্গে অপদ্রব্য মেশাতে যাচ্ছে তখন সেই পদার্থের কি হয়েছে, যে উষ্ণতাটা কমে যাচ্ছে, ঠিক আছে।
স্যার শুধু কি বরফ সাথে লবণ মেশালে হবে? না, আমি যদি তিন দুভাগ বরফের সাথে আমি যদি দুভাগ বরফের সাথে তিন ভাগ ক্যালসিয়াম ক্লোরাইড মেশাই, এটা একটা হিম মিশ্র, মানে একটা বরফ থাকতে পারে একটা অন্য কিছু থাকতে পারে, এটা একটা হিম মিশ্র। এক্ষেত্রে দেখা গেছে এই হিম মিশ্রের ক্ষেত্রে এর উষ্ণতা প্রায় এই হিম মিশ্রের উষ্ণতা প্রায় -50°C, এই উষ্ণতা প্রায় কত? -50°C, মানে যেটা এখানটা হয়েছিল -22°C, এটা তার থেকে আরো নিম্ন উষ্ণতা প্রায় -50°C উষ্ণতা আমি এই হিম মিশ্রটা পেতে থাকবো। ক্লিয়ার? তার মানে যখন আমরা কঠিন ভবন কিংবা গলন দেখব তখন সেক্ষেত্রে অবস্থার কথা মনে রাখতে হবে আমাদের, সেটা হচ্ছে কি যে কি পরিমাণ তার মধ্যে অশুদ্ধি রয়েছে তার উপর কিন্তু অনেকাংশে সেটা নির্ভর করবে। ঠিক আছে, এবার আসছি যে গলনের ফলে সবসময় আমরা সাধারণত দেখে থাকি যে কোনো একটা কঠিন যখন গলে তরলে পরিণত হয় তখন তার আয়তন বৃদ্ধি পায়। তাহলে আমরা দেখি যে গলনের ফলে আয়তনে কিরূপ পরিবর্তন ঘটতে পারে, গলনের ফলে আয়তনের কিরূপ পরিবর্তন ঘটতে পারে এটা আমরা দেখি। তাহলে আমরা হচ্ছে গলন বা কঠিনী ভবনের সময় আয়তনে পরিবর্তন দেখা যাক। বলছি সাধারণত আমরা জানি কি কোনো কঠিন যখন তরলে পরিণত হয় তখন আয়তন বৃদ্ধি পায়, কোনো কঠিন যখন তরলে পরিণত হয় তখন আয়তন বাড়ে ঘনত্ব কমে, আর উল্টোটা তরল যখন কঠিন হবে ঘনত্ব বাড়বে আয়তন কমবে, এই তো। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু কিছু ব্যতিক্রম আছে। আমরা জানি সাধারণত কঠিন তরলে রূপান্তরিত হলে আয়তনে বাড়ে, ব্যতিক্রম তারা যারা কঠিন থেকে তরল হলে আয়তনে কমে, এক নম্বর বরফ, তাই বরফ জলে ভাসে, দু নম্বর ঢালাই লোহা, তিন নম্বর পিতল, অ্যান্টিমনি, এই সমস্ত পদার্থ। ঠিক আছে, এই সমস্ত পদার্থ কি হয়, কঠিন থেকে তরল হলে আয়তন এদের হ্রাস পায়, কঠিন থেকে তরল হলে কি হয় আয়তন হ্রাস পায়, আর তরল থেকে কঠিন হলে এদের আয়তন বৃদ্ধি পায়। অসুবিধা কি, ধরো শীত প্রধান দেশে জলের পাইপের মধ্যে যদি জল জমে যায় তাহলে জল জমে কঠিন হলে তরল থেকে কঠিন হলে আয়তন বাড়বে, তাহলে পাইপ ফেটে যেতে পারে। শীত প্রধান দেশে জল জমে কঠিন হলে কি হবে, পাইপ ফেটে যেতে পারে। ঠিক আছে, কি বললাম, ক্লিয়ার? আবার অনেক সময় এই আয়তন বৃদ্ধিটা উপকারেও আসে। তাহলে কোথায় উপকারে আসে, তুমি যদি জলজ বাস্তুতন্ত্র দেখো শীত প্রধান দেশে, সেখানে দেখবো জল যখন জমে কঠিন হয়ে যাচ্ছে তখন বরফ হচ্ছে, বরফের আয়তন বেশি কিন্তু ঘনত্ব কম হয়, বরফ জলের উপর ভাসছে, বরফ জলের উপর ভাসার জন্য এই নিচের জলটা আর কি হতে পারছে না, কোনো জলভাগে উপরে তো বরফটা হয়ে জলে ভাসছে তখন এই নিচের জলটা আর বরফ হতে পারছে না, আর নিচের জলটা বরফ না হতে পারার জন্য কি হচ্ছে এইখানে আমার বিভিন্ন জলজ প্রাণীগুলো বেঁচে থাকতে পেরেছে।
এইখানে আমরা বিভিন্ন জলজ প্রাণীগুলো বেঁচে থাকতে পেরেছে, যেটা মানে জলজ বাস্তুতন্ত্র রক্ষা পেয়েছে, যেটা কিন্তু আমার জল কঠিন হয়ে আয়তনে বৃদ্ধি পাওয়ার সুফল, জল কঠিন হয়ে আয়তনে বৃদ্ধি পাওয়ার সুফল সুফল ঠিক আছে। এবার একটা কথায় আসি, সেটা হচ্ছে গলনের উপর চাপের প্রভাব। এবার যেটা আসছে সেটা হচ্ছে কি, গলনের উপর চাপের প্রভাব। গলনের উপর চাপের প্রভাব জিনিসটা কি, যে সমস্ত পদার্থ কঠিন থেকে তরল হলে আয়তনে বাড়ে, যে সমস্ত পদার্থ কঠিন থেকে তরল হলে আয়তনে বাড়ে, তাদের চাপ বাড়ালে গলনাঙ্ক বাড়ে। মানে এদের ক্ষেত্রে যে ফার্স্ট নম্বর ক্ষেত্রে এদের চাপ গলনাঙ্কের সাথে সমানুপাতিক, এই সব সাধারণ পদার্থের ক্ষেত্রে চাপ বাড়ালে গলনাঙ্ক বাড়ে, কিন্তু যাদের আয়তন কমে তাদের ক্ষেত্রে চাপ বাড়ালে গলনাঙ্ক কমে, এদের ক্ষেত্রে চাপ বাড়ালে গলনাঙ্ক কমে, অর্থাৎ ব্যস্তানুপাতিক। বোঝা গেল? তার মানে কি হয় বলতে হবে, যে সমস্ত পদার্থের গলনের ফলে আয়তন বাড়ে তাদের চাপ বাড়ালে গলনাঙ্ক বাড়ে, আর যে সমস্ত পদার্থের গলনের ফলে আয়তন কমে তাদের চাপ বাড়ালে গলনাঙ্ক কমে যায়। তার মানে বরফের ক্ষেত্রে আমি দেখলাম চাপ বাড়ালে গলনাঙ্ক কমে যাবে। তাহলে দেখো এখন যদি আমি দুটো বরফ খণ্ডকে নিয়ে জোরে চেপে ধরি, আমি যদি দুটো বরফ খণ্ডকে নিয়ে জোরে চেপে রাখি, তাহলে ওই দুটো বরফ খণ্ডের সংযোগস্থলে চাপ বৃদ্ধি পেল, ফলে গলনাঙ্ক হ্রাস পেল, চাপ বৃদ্ধি পেল ফলে গলনাঙ্ক হ্রাস পেল। তার মানে ওই দুটো সংযোগস্থলে গলনাঙ্ক 0 ডিগ্রি নিচে নেমে গেল, কিন্তু বরফের উষ্ণতা নিজের উষ্ণতা কত, 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ওই দুই সংযোগস্থলে গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস নিচে নেমে গেছে, কিন্তু বরফের নিজের উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ওই দুটো সংযোগস্থলের বরফ গলতে শুরু করবে, ওই দুটি সংযোগস্থলের বরফ গলতে শুরু করবে। তুমি যেই চাপ মুক্ত করে দিবে, যেই চাপ মুক্ত করে দিবে, তখন সেই জলটা আবার সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী বরফ থেকে উষ্ণতা নিয়ে বরফ পার্শ্ববর্তী বরফে উষ্ণতা বর্জন করে আবার বরফ হয়ে যাবে। এতে কি হবে, দুটো বরফ খণ্ড কি হবে পুনরায় জোড়া লেগে যাবে। এই যে ঘটনাটা কি বলছি আমি, পুনঃশীলীভবন। তাহলে পুনঃশীলী ভবনের সহজ সঙ্গ কি, যদি আমাকে বলে পুনঃশীলী ভবনের সঙ্গ তাহলে কি লিখবো, যে চাপের প্রভাবে বরফ গলে জল হয়ে যাওয়ার পর চাপ সরিয়ে নিলে পুনরায় জলটির বরফে পরিণত হওয়ার ঘটনাকে পুনঃশীলীভবন বলা হয়। বুঝতে পারলাম, গেলাম। তাহলে আমি ধরো এই তো বরফ খণ্ড ছিল, আমি চাপ প্রয়োগ করেছি, এই মাঝখানটা গলে জল হয়ে গেছে, কারণ কেন হয়েছে, কারণ উষ্ণতা মানে গলনাঙ্ক কমে গেছে চাপের ফলে। এবার যেই আমি চাপ সরিয়ে নিবো, যেই আমি চাপ দেবো না এদের মধ্যে, আর তখন এই জলটা পুনরায় ঘুরে বরফ হয়ে যাবে, তাতে গিয়ে দুটো বরফ খণ্ড জোড়াও লেগে যাবে, কিন্তু এই জলটা পুনরায় বরফে পরিণত ঘটনা, একই বলছি আমি পুনঃশীলী ভবন। কি বললাম, ক্লিয়ার? তাহলে এটি হচ্ছে আমার কি দাঁড়ালো, পুনঃশীলী ভবন।
এবার আসছি আমি তাহলে গলনের সূত্র এবার আসছি আমি গলনের সূত্র যে কি কি মানে সূত্র মেনে গলন হয়ে থাকে সেই সমস্ত গলনের সূত্র আমি এবার ঢুকতে চাইছি ঠিক আছে দেখো গলনের সূত্র কি প্রথম সূত্র হচ্ছে গলনের এক নম্বর সূত্র হচ্ছে ঠিক আছে যে সমস্ত কঠিন পদার্থের যে সমস্ত আগে একটা কথা বলে দিই সেটা হচ্ছে যে কোন কঠিন পদার্থ একটি নির্দিষ্ট উষ্ণতায় গলে তরলে পরিণত হয় ওই উষ্ণতাকে ওই কঠিনের গলনাঙ্ক বলে ওই উষ্ণতাকে ওই কঠিনের গলনাঙ্ক বলে যতক্ষণ প্রযোজ্য গলন সম্পন্ন না হয় ততক্ষণ কঠিন এবং গলনের ফলে উৎপন্ন তরলে তাপমাত্রা একই থাকে তাহলে কোন কঠিন পদার্থ নির্দিষ্ট উষ্ণতায় গলে তরলে পরিণত হয় ওই উষ্ণতাকে বলে কঠিনের গলনাঙ্ক যতক্ষণ পর্যন্ত গলন সম্পন্ন হবে না ততক্ষণ অবধি ওই কঠিন আর তরলের তাপমাত্রাটা কিন্তু একই থাকবে বলে তাপমাত্রার বৃদ্ধি কিন্তু হবে না দু নম্বর পয়েন্ট গলনের ফলে যেসব পদার্থের আয়তন বাড়ে তাদের উপর চাপ বাড়ালে গলনাঙ্ক বাড়ে এবং যেসব পদার্থের আয়তন কমে তাদের উপর চাপ বাড়ালে গলনাঙ্ক কমে তিন নম্বর সূত্র কোন কঠিন পদার্থের গলনের লিন তাপ ধ্রুবক কোন কঠিন পদার্থের গলনের লিন তাপ ধ্রুবক একটি নির্দিষ্ট কঠিন পদার্থের গলনের লিন তাপ একটি নির্দিষ্ট কঠিন পদার্থের গলনের লিন তাপ ধ্রুবক ঠিক আছে এটি হচ্ছে গলনের সূত্র ঠিক আছে এইটি হলো আমার এই তিনটি হলো আমার গলনের সূত্র আরো দু তিনটে আছে যে দ্রবণের হিমাঙ্ক অপেক্ষা সর্বদা বেশি হয় ঠিক আছে মানে দ্রাবকের হিমাঙ্ক দ্রবণের হিমাঙ্ক অপেক্ষা ওখানে আমি দেখলাম ঘনমিশ্র তৈরি করলে হিমাঙ্ক কমে যাচ্ছে মানে আমি দ্রবণ তৈরি যখনই দ্রবণ তৈরি করতে যাচ্ছি বা ঘনমিশ্র তৈরি মিশ্রণ তৈরি করছি তখন দেখলাম হিমাঙ্ক কমে গেল এগুলো আর রয়েছে
তো এই গেল আমার গলন এবং কঠিনী ভবন নিয়ে আলোচনা, ঠিক আছে? এই হলো আমার গলন এবং কঠিনী ভবন নিয়ে আলোচনা। এবার আমি আসছি বাষ্পায়ন এবং ঘনীভবন নিয়ে আলোচনা, ঠিক আছে? এবার আমাকে যেখানে ঢুকতে হচ্ছে সেটা হচ্ছে বাষ্পায়ন এবং ঘনীভবন নিয়ে আমাদের একটু আলোচনা করতে আমরা ঢুকছি, ঠিক আছে? বাষ্পায়ন ঘনী, তাহলে বাষ্পায়ন কাকে বলে? বাষ্পায়ন কাকে বলে, ঠিক আছে? তাহলে আগে বলি, এই যে বাষ্পীভবন করছো না, এই যে বাষ্পীভবন, এই বাষ্পীভবন যাকে আমরা ইংরেজিতে বলছি ভ্যাপারাইজেশন, ভ্যাপারাইজেশন, এই বাষ্পীভবন দুভাবে হতে পারে। এই বাষ্পীভবন দুভাবে হয়, একটা হচ্ছে কি, একটা হচ্ছে বাষ্পায়ন যাকে বলে ইভাপোরেশন, ইভাপোরেশন, ইভাপোরেশন। এবার আছে স্ফুটন যাকে আমরা বলি বয়েলিং, একটা হচ্ছে বাষ্পায়ন, একটা হচ্ছে স্ফুটন। বাষ্পীভবন আমি দুভাবে করতে পারি, একটা হচ্ছে ইভাপোরেশন মানে বাষ্পায়ন, সেকেন্ডটা হচ্ছে বয়েলিং বা স্ফুটন। এই দুভাবে আমরা বাষ্পীভবন দেখতে পাবো, ঠিক আছে? তাহলে বাষ্পায়ন স্ফুটনের পার্থক্য আমি পরে আসছি, আগে আমি আসি বাষ্পায়ন কি। এই তো আমরা সব জায়গায় দেখিয়েছি, তবে তুমি স্নান করে এসছো, কিছুক্ষণ পর দেখবে গায়ের জল শুকিয়ে গেছে, ঠিক আছে? তাহলে যে কোনো তরলে, যে কোনো তরলে বায়বীয় অবস্থাকে বলা হয় ওই তরলের বাষ্প, যে কোনো তরলে বায়বীয় অবস্থাকে বলা হয় ওই তরলের বাষ্প। বাষ্প আর গ্যাস কিন্তু এক জিনিস নয়, ঠিক আছে? আমি আগে বাষ্প কথাটাই আসি, তারপরে গ্যাসে একটু পরে আসছি। আগে বাষ্পায়ন জিনিসটা কি বোঝো, তাহলে বাষ্পায়ন হচ্ছে মানে বাষ্পায়নের সহজ সংজ্ঞা আমি বলতে পারি, যে কোনো উষ্ণতা, যে কোনো মানে বাষ্পায়নের জন্য কোনো নির্দিষ্ট উষ্ণতার প্রয়োজন নেই। বাষ্পায়ন হলো যে কোনো উষ্ণতায় কোন তরলের উপরিতল থেকে, যে কোনো উষ্ণতায় কোন তরলের উপরিতল থেকে ধীরে ধীরে তরলটি বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে বাষ্পায়ন বলে। যে কোনো উষ্ণতায় কোন তরলের উপরিতল থেকে ধীরে ধীরে তরলটির বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে বাষ্পায়ন বলে। কি বললাম, ক্লিয়ার? এবার এই বাতর তুমি স্নান করে এসছো, তাহলে যখন বাষ্পায়ন হবে তখন ওই বাষ্পায়নের জন্য প্রয়োজনীয় লিনতাপ সে কোথা থেকে সংগ্রহ করবে? তোমার শরীর থেকে। পরে তুমি শরীরে ঠান্ডা অনুভব করছো, এই জন্য সবসময় মনে রাখবে বাষ্পায়নের ফলে শৈত্যের সৃষ্টি হয়, সর্বদাই বাষ্পায়নের ফলে শৈত্যের সৃষ্টি হয়, শীত শীত লাগে, ঠিক আছে? এবার কিছু কিছু পদার্থ আছে যাদের বাষ্পায়ন হার অত্যন্ত বেশি, যে সমস্ত পদার্থে, যে সমস্ত পদার্থ সাধারণ উষ্ণতা বা তার চেয়ে কম উষ্ণতায়, বা তার চেয়ে কম উষ্ণতায় বাষ্পীভূত হতে পারে, তাদের উদবায়ী তরল বলে। যে সমস্ত পদার্থ সাধারণ উষ্ণতা বা তার চেয়ে কম উষ্ণতায় বাষ্পীভূত হতে পারে
তাদের উদ্বায়ী তরল বলে যেমন ইথার অ্যালকোহল ঠিক আছে অ্যাসিটিলিন ক্লোরোফর্ম তাই তো নাম শুনেছো এগুলো ক্লোরোফর্ম ইত্যাদি ঠিক আছে যে সমস্ত পদার্থ সাধারণ উষ্ণতায় বা তার চেয়ে কম উষ্ণতায় বাষ্পীভূত হতে পারে তাদের উদ্বায়ী তরল বলা হয় অনুদ্বায়ী তরল কারা অনুদ্বায়ী তরল কারা আর যে সমস্ত পদার্থ সাধারণ উষ্ণতা বা তার চেয়ে কম উষ্ণতায় বাষ্পীভূত হয় না বা বাষ্পায়নের হার খুব কম যে সমস্ত পদার্থ সাধারণ উষ্ণতা বা তার চেয়ে কম উষ্ণতায় প্রায় বাষ্পীভূত হয় না বললেই চলে তাদের অনুদ্বায়ী তরল বলে যে সমস্ত পদার্থ সাধারণ উষ্ণতা বা তার চেয়ে কম উষ্ণতায় বাষ্পীভূত হয় না বললেই চলে তাদের অনুদ্বায়ী তরল বলে ক্লিয়ার এবারে বাষ্পায়নের উপর কি কি বিষয়ের প্রভাব রয়েছে সেগুলো আমরা একটু দেখে নিই এক হচ্ছে যত তরলের ক্ষেত্রফল বেশি হবে তুমি একটা চা কাপ রাখছিলে সেটাকে তুমি যখন ডিশটায় ঢেলে দিচ্ছে প্লেটটায় ঢেলে নিচ্ছ তখন তরলের ক্ষেত্রফলটা বৃদ্ধি পাচ্ছে যত তরলের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে তত বাষ্পায়ন বেশি হবে তাহলে এক নম্বর তরলের উপরিতলের ক্ষেত্রফল যত তরলের উপরিতলের ক্ষেত্রফল বেশি হবে তত বাষ্পায়ন বেশি হবে ঠিক আছে যত তরলের উপরে বায়ুর চাপ কমবে যত তরলের উপর বায়ুর চাপ কমবে তত বাষ্পায়ন বাড়বে উপরিতলের ক্ষেত্রফল বাড়লে বাষ্পায়ন বাড়বে তরলের উপরে বায়ুর চাপ কমলে আমার কি বাড়বে বাষ্পায়ন বাড়বে ঠিক আছে তরল সংলগ্ন বায়ুর উষ্ণতা এবং তরল সংলগ্ন বায়ুর উষ্ণতা এবং তরলের উষ্ণতা বাড়লে এবং তরলের উষ্ণতা বাড়লেও বাষ্পায়ন বাড়ে তরল সংলগ্ন বায়ু উষ্ণতা এবং তরল উষ্ণতা বাড়লেও বাষ্পায়ন বাড়ে চার নম্বর পয়েন্ট তরলের উপর বায়ুর চলাচল বৃদ্ধি পেলে মানে ধরো তুমি গরম লাগছে ঘাম বেরিয়েছে ফ্যানের নিচে গিয়ে বসছ তাহলে যখন তুমি ফ্যানের কাছে গিয়ে বসছ তখন তোমার ঘামটা বাষ্পীভূত হচ্ছে আর আমরা জানি বাষ্পায়ন হলে শৈত্যের সৃষ্টি হয় তুমি যখন এমনি দাঁড়িয়ে ছিলে তখনও ঘাম বাষ্পীভূত হচ্ছিল কিন্তু সে হাঁটটা কম ছিল বলে তখন গরম লাগছিল তুমি যখনই ফ্যানের কাছে গিয়ে বসলে তাহলে বায়ু চলাচল বৃদ্ধি পেলো যেই বায়ু চলাচল বৃদ্ধি পেলো বাষ্পায়নের হার বাড়লো আর বাষ্পায়নের হার বাড়তে তোমাকে ঠান্ডা অনুভব হলো ঠিক আছে এই একই কারণে দেখো যখন খুব জ্বর হয় তখন দেখবে মাথায় জলপটি দিচ্ছে জলপটি দেওয়া মানে কি যখনই তুমি মাথায় জলপটি দেওয়া হচ্ছে জ্বর হলে কি মানে শরীরের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে যখন মাথায় জলপটি দেওয়া হবে তখন সেই জলপটি জলটা কি করবে শরীর থেকে তাপ নিয়ে বাষ্পীভূত হতে চাইবে ফলে আমার শরীরের তাপমাত্রা হ্রাস পাবে তাই দেখবে প্রচুর পরিমাণে জ্বর হলে মাথায় জল ফুটে দেওয়ার বা যখন অনেক বেশি 100-এর উপরে জ্বর তখন স্নান করতে বলা স্নান করলে কি হয় বা যখন শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে আসছে না 102-103 জ্বর চলে আসছে তখন বলা হয় পুরো মাথা ভিজিয়ে স্নান করতে তাতে কি হয় স্নানের পর পরবর্তী সময় যে তোমার গায়ে লেগে থাকা যে জলটা সেই জলটা বাষ্পীভূত হতে চাইবে
আর বাষ্পীভূত হতে গেলে শরীর থেকে সে লিন তাপ সংগ্রহ করবে, যার ফলে শরীরের তাপমাত্রা হ্রাস পাবে, যার ফলে শরীরের তাপমাত্রা হ্রাস পাবে। কি বললাম, ক্লিয়ার? এবার আমরা আসছি বাষ্প চাপে। যেরকম কোন একটা পাত্রে তরল রাখলে তরল পাত্রে দেওয়ালে চাপ প্রয়োগ করে, সেরকম কোন একটা পাত্রকে আমি যদি তরল দ্বারা পূর্ণ করি, কোন একটা পাত্রকে তরল দ্বারা পূর্ণ করে আবদ্ধ করে রেখে দিলে কিছু সময় পরে কি হবে, ওই তরলের কিছু অংশ বাষ্পীভূত হবে। কিছু কি হবে, ওই তরলের কিছু অংশ বাষ্পীভূত হতে শুরু করবে, এবং এর ফলে কি হবে, ওই বাষ্পটা ওই আবদ্ধ পাত্রের ভিতরে একটা চাপ প্রয়োগ করবে। এই চাপটিকে বলি আমরা বাষ্প চাপ, এই চাপটিকে বলি আমরা বাষ্প চাপ। ক্লিয়ার? তাহলে আমি যদি কোনো একটা পাত্রে তরল লিখে দিয়েছি, দিয়ে পাত্রকে বন্ধ করে দিয়েছি, তাহলে কি হয়েছে, এই তরলটা কি হবে, বাষ্পে পরিণত হয়েছে। তাহলে এই বাষ্পটা যে চাপ দিচ্ছে চারদিকে, সেই চাপটি হচ্ছে আর কি বাষ্প চাপ। ক্লিয়ার? এবার এই বাষ্প চাপ কয় রকম, এই বাষ্প চাপ কয় রকম, তাহলে ফার্স্টে আমি যদি বলি বাষ্প চাপ কি, কোন আবদ্ধ পাত্রে থাকা বাষ্প, কোন আবদ্ধ পাত্রে থাকা বাষ্প পাত্রের দেওয়ালে পাত্রের দেওয়ালে কিংবা পাত্র মধ্যস্থ তরলে যে চাপ প্রয়োগ করে, তাকে বাষ্প চাপ বলে। কোনো আবদ্ধ পাত্রে থাকা বাষ্প পাত্রের দেওয়ালে কিংবা পাত্র মধ্যস্থ তরলে যে চাপ প্রয়োগ করে তাকে আমরা বলে থাকি বাষ্প চাপ। ঠিক আছে? এবার এই বাষ্প চাপ দু রকম, একটা হচ্ছে সম্পৃক্ত বাষ্প চাপ, একটা হচ্ছে অসম্পৃক্ত বাষ্প চাপ। ঠিক আছে? যদি আমি সম্পৃক্ত বাষ্প চাপ বলি তাহলে কি বলবো, কোন আবদ্ধ পাত্রে সম্ভাব্য সর্বোচ্চ যে পরিমাণ বাষ্প থাকতে পারে সম্ভাব্য সর্বোচ্চ যে পরিমাণ বাষ্প থাকতে পারে যদি সেই পরিমাণ বাষ্প উপস্থিত থাকে, তবে সেই পরিমাণ বাষ্পের দ্বারা সৃষ্ট চাপকে সম্পৃক্ত বাষ্প চাপ বলে। তাহলে কোনো আবদ্ধ পাত্রে সম্ভাব্য সর্বোচ্চ যে পরিমাণ বাষ্প থাকতে পারে, যদি সেই পরিমাণ বাষ্প উপস্থিত থাকে, তবে সেই পরিমাণ বাষ্পের দ্বারা সৃষ্ট চাপকে সম্পৃক্ত বাষ্প চাপ বলে। আর অসম্পৃক্ত বাষ্প চাপ কাকে বলে, কোন আবদ্ধ পাত্রে সম্ভাব্য সর্বোচ্চ যে পরিমাণ বাষ্প থাকতে পারে তার চেয়ে কম বাষ্প উপস্থিত থাকলে ওই বাষ্প দ্বারা প্রযুক্ত চাপকে অসম্পৃক্ত
বাষ্পচাপ বলে। কোনো আবদ্ধ পাত্রে সম্ভাব্য সর্বোচ্চ যে পরিমাণ বাষ্প থাকতে পারে তার চেয়ে কম বাষ্প থাকলে ওই বাষ্পকে কি বলি? যারা প্রযুক্ত আপনারা বলে থাকি অসম্পৃক্ত বাষ্পচাপ। ঠিক আছে, একটা কথা মনে রাখবেন, সম্পৃক্ত বাষ্পচাপ আর অসম্পৃক্ত বাষ্পচাপে তুমি যদি গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন করতে যাও, সম্পৃক্ত বাষ্পচাপ আর অসম্পৃক্ত বাষ্পচাপে তুমি যদি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে চাও চাপ আর আয়তনের সাপেক্ষে, এটা সম্পৃক্ত বাষ্পচাপ, এটা হচ্ছে অসম্পৃক্ত বাষ্পচাপ। মানে এই এতটা হচ্ছে সম্পৃক্ত বাষ্পচাপ আর এটা হচ্ছে অসম্পৃক্ত বাষ্পচাপ। ওই যে সম্পৃক্ত বাষ্পচাপ আর নিচেরটা হচ্ছে আর কি অসম্পৃক্ত বাষ্পচাপ। ঠিক আছে, একটা কথা এখানে বলে দিই, সম্পৃক্ত বাষ্পচাপ কিন্তু গ্যাসের গ্যাসের সূত্র মেনে চলে না। সম্পৃক্ত বাষ্পচাপ গ্যাসের সূত্র মেনে চলে না, কিন্তু অসম্পৃক্ত বাষ্পচাপ গ্যাসের সূত্র মেনে চলে। অসম্পৃক্ত বাষ্পচাপ গ্যাসের সূত্র মেনে চলে। গ্যাসের সূত্র মানে স্যার 442 সূত্র, এগুলো কিন্তু মেনে চলে, যেটা সম্পৃক্ত বাষ্পচাপ মেনে চলে না। ঠিক আছে, এই হচ্ছে আমার সম্পৃক্ত বাষ্প অসম্পৃক্ত বাষ্প। ঠিক আছে, তাহলে অসম্পৃক্ত বাষ্প হচ্ছে গ্যাস সূত্র মেনে চলে, সম্পৃক্ত বাষ্প হচ্ছে মেনে চলে না। ঠিক আছে, তাহলে যদি সম্পৃক্ত বাষ্প অসম্পৃক্ত বাষ্প পার্থক্য লিখতে দেয়, তাহলে 1 নম্বর সংজ্ঞাটা দিলাম, 2 নম্বর লিখলাম সম্পৃক্ত বাষ্প গ্যাসের সূত্র মেনে চলে না, মানে 442 মেনে চলে না, অসম্পৃক্ত বাষ্প 442 মেনে চলে। ঠিক আছে, উষ্ণতা বৃদ্ধি করে বা আয়তন বৃদ্ধি করে সম্পৃক্ত বাষ্পকে অসম্পৃক্ত করা যায়, উষ্ণতা বা আয়তন বৃদ্ধি করে সম্পৃক্ত বাষ্পকে অসম্পৃক্ত করা যায়, আর আয়তন বা উষ্ণতা হ্রাস করে অসম্পৃক্ত বাষ্পকে সম্পৃক্ত করে। এই তো, আয়তন বা উষ্ণতা বৃদ্ধি করলে, আয়তন বা উষ্ণতা বৃদ্ধি করলে আয়তন বা উষ্ণতা বৃদ্ধি করলে তখন সম্পৃক্ত বাষ্পটা কিসে পরিণত হয়ে যাবে? অসম্পৃক্ত বাষ্পে পরিণত হয়ে যাবে। আর উল্টোটা করলে, হ্রাস করলে অসম্পৃক্তটা সম্পৃক্ত পরিণত হবে। যদি আমি আয়তন আর উষ্ণতা বৃদ্ধি করি তাহলে সম্পৃক্তটা অসম্পৃক্ত হয়ে যাবে, আর হ্রাস করলে অসম্পৃক্তটা কি হয়ে যাবে? সম্পৃক্ত হয়ে যাবে। হয়েছে, এই ছিল আমার বাষ্পায়ন। এবার আসছি আমি গ্যাস আর বাষ্পের মধ্যে মূল পার্থক্যে, আমি আসতে চাইছি গ্যাস আর বাষ্পের মধ্যে তার মূল পার্থক্যে আমি এবার আসতে চাইছি। গ্যাস আর বাষ্পের মূল পার্থক্যে আমি দেখ বলছে, যে নির্দিষ্ট উষ্ণতার উপরে রাখা, যে নির্দিষ্ট উষ্ণতার উপরে রাখা, একটা কি হয় যে উষ্ণতা রয়েছে, সংজ্ঞা লিখি উষ্ণতা, যে নির্দিষ্ট উষ্ণতার উপরে রাখা গ্যাসকে শুধুমাত্র চাপ প্রয়োগ করে বাষ্পে পরিণত করা যায় না, বাষ্পে পরিণত করা যায় না, সেই নির্দিষ্ট উষ্ণতাকে সংকট উষ্ণতা বলে। কি বললাম? যে নির্দিষ্ট উষ্ণতার উপরে রাখা গ্যাসে শুধুমাত্র চাপ প্রয়োগ করে, এই জায়গাটা ভালো করে লক্ষ্য রাখবি, শুধুমাত্র চাপ প্রয়োগ করে
বাষ্পে পরিণত করা যায় না সেই নির্দিষ্ট উষ্ণতাকে কি বলছি সংকট উষ্ণতা ঠিক আছে তার মানে যে সরি শুধুমাত্র চাপ প্রয়োগ করে বাষ্পে না তরলে পরিণত করা যায় না শুধুমাত্র চাপ প্রয়োগ করে তরলে পরিণত করা যায় না চাপ দিলে গ্যাস তরলে পরিণত হয় সেই নির্দিষ্ট উষ্ণতা বলি কি সংকট উষ্ণতা ঠিক আছে এবার এই সংকট উষ্ণতার উপর নিচে আমরা দেখতে হবে গ্যাস আর বাষ্প আমরা জানি বাষ্পকে তরল করা যায় কিন্তু গ্যাসকে করা যায় না তাহলে কোন গ্যাসীয় পদার্থের উষ্ণতা যদি সংকট উষ্ণতার চেয়ে বেশি হয় যদি এইটা আমার সংকট উষ্ণতা হয় যদি গ্যাসীয় পদার্থের উষ্ণতা সংকট উষ্ণতা হয় তখন সেই গ্যাসীয় পদার্থগুলো হলো গ্যাস আর যদি কোনো গ্যাসীয় পদার্থের উষ্ণতা সংকট উষ্ণতার নিচে হয় তখন তা হলো বাষ্প কি বললাম ক্লিয়ার কোন গ্যাসীয় পদার্থের উষ্ণতা সংকট উষ্ণতার থেকে বেশি হলে তাকে বলবো গ্যাস কোন গ্যাসীয় পদার্থের উষ্ণতা সংকট উষ্ণতার চেয়ে কম হলে তাকে আর বলবো বাষ্প কি বললাম ক্লিয়ার তাহলে একটি হলো গ্যাস আর একটি হলো বাষ্প পুরোপুরি কার উপর ডিপেন্ড করছে সংকট উষ্ণতা যে সমস্ত পদার্থের সংকট উষ্ণতা অনেক কম তাদেরকে কখনোই বাষ্পে পরিণত করতে পারবো না যেমন ধরো অক্সিজেন এর সংকট উষ্ণতা -119 ডিগ্রি সেলসিয়াস অক্সিজেনের সংকট উষ্ণতা কত -119 ডিগ্রি সেলসিয়াস ফলে সাধারণ অবস্থায় অক্সিজেন সর্বদা কি হবে গ্যাস কারণ এই নিচে নামতে পারবো না সাধারণত হাইড্রোজেনের কত হাইড্রোজেন হচ্ছে -24 ডিগ্রি সেলসিয়াস তাহলে হাইড্রোজেন কোন ধর্ম দেখাবে তাহলে গ্যাসীয় ধর্ম দেখাবে ফলে যে সমস্ত পদার্থের সংকট উষ্ণতা অনেক কম তাদের আমরা স্থায়ী গ্যাস বলে থাকি আবার আমি বলি কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইডের CO2 সংকট উষ্ণতা 31 ডিগ্রি সেলসিয়াস তাহলে এর উপরে CO2 গ্যাস এর নিচে CO2 বাষ্প মানে কার্বন ওই জন্য আমরা কার্বন ডাইঅক্সাইডের বাষ্প পাই ঠিক আছে ওই জন্য আমরা কার্বন ডাইঅক্সাইডের বাষ্প পাই ঠিক আছে আর বাষ্প পাই বলেই আমরা CO2 কে বাষ্প থেকে তরল করতে পারি তরল থেকে কঠিন করতে পারি ঠিক আছে CO2 কে আমরা বাষ্পটাকে তরল করতে পারি তরল থেকে কঠিন করতে পারি এই যে কঠিন CO2 এটা তো শুকনো বরফ ঠিক আছে শুষ্ক বরফ যেটা ওটা তো কঠিন CO2 এই হচ্ছে আমার গ্যাস আর বাষ্পের মধ্যে মূল পার্থক্য ঠিক আছে তাহলে আমরা বাষ্পীভবনের দুটো পথ পড়ছিলাম বাষ্পায়ন নিয়ে অনেক কথা বললাম সেখান থেকে বাষ্প চাপে পালিয়ে গেছি বাষ্প চাপ কি কোন বাষ্প চাপ কি মেনে চলে সেগুলো আলোচনা করলাম সেখান থেকে দেখলাম সংকট উষ্ণতা দিয়ে সেখানে গ্যাস আর বাষ্পের আলোচনার মধ্যে আমরা ঢুকে গেলাম আজকে একটা কথা খালি বলে দিই সেটা হচ্ছে কি স্ফুটন ভাবছিলাম আজকের ক্লাসে তোমাদের শেষ হয়ে যাবে দেখছি আশা করি শেষ নাও হতে পারে স্ফুটন স্ফুটন কি কোন নির্দিষ্ট চাপে যে উষ্ণতায় তরল তাপ গ্রহণ করে তাহলে আমি স্ফুটনটা কি দেখতে পাবো আমি বাষ্পায়নটা দেখতে পাচ্ছিলাম যে উপরিতল থেকে ধীর গতিতে হচ্ছিল স্ফুটনের বেলায় তা হবে না স্ফুটনের বেলায় হবে কি যে যে নির্দিষ্ট চাপে কোন তরল তাপ গ্রহণ করে তার সমগ্র অংশ থেকে দ্রুত হারে বাষ্পে পরিণত হতে থাকে যে নির্দিষ্ট সরি যে কোনো নির্দিষ্ট চাপে কোনো নির্দিষ্ট চাপে কোনো তরল তাপ গ্রহণ করে তার সমগ্র অংশ থেকে দ্রুত হারে বাষ্পে পরিণত হতে থাকে ওই দ্রুত হারে বাষ্পে পরিণত এটা
নির্দিষ্ট তাপে যে নির্দিষ্ট উষ্ণতা বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে ফুটন বলে। নির্দিষ্ট তাপে কোনো তরল তাপ গ্রহণ করে তার সমগ্র অংশ থেকে দ্রুত বাষ্পীভূত ঘটনা করে স্ফুটন, আর যে নির্দিষ্ট উষ্ণতায় স্ফুটন সম্পন্ন হয় তাকে বলা হয় স্ফুটনাঙ্ক। বাষ্পায়নের জন্য কোনো নির্দিষ্ট উষ্ণতার প্রয়োজন ছিল না, কিন্তু স্ফুটনের জন্য একটা নির্দিষ্ট উষ্ণতার অবশ্যই প্রয়োজন হয়েছে, না হলে স্ফুটন হবে না। ক্লিয়ার? বাষ্পায়নের জন্য কোনো নির্দিষ্ট উষ্ণতার প্রয়োজন ছিল না, কিন্তু স্ফুটনের জন্য একটা নির্দিষ্ট উষ্ণতার প্রয়োজন রয়েছে। কারণ আমি যদি বাষ্পায়ন আর ফুটন কে বাষ্পায়ন আর স্ফুটন কে আমি যদি পার্থক্য রাখায় রাখতে চাই তাহলে আমি কি দেখতে পাবো? প্রথমত বাষ্পায়ন ধীরে নিঃশব্দে ঘটে, বাষ্পায়ন ধীরে নিঃশব্দে ঘটে, ফুটন দ্রুত হারে সশব্দে ঘটে। বুঝলে? বাষ্পায়ন ধীরে নিঃশব্দে ঘটে, ফুটন দ্রুত হারে সশব্দে ঘটে। বাষ্পায়ন তরলের উপরিতল থেকে সম্পন্ন হয়, স্ফুটন তরলের সমগ্র অংশ থেকে সম্পন্ন হয়। ঠিক আছে? বাষ্পায়ন যে কোনো উষ্ণতায় হয়, ফুটন কেবলমাত্র একটি নির্দিষ্ট উষ্ণতায় হয়, তাকে আমরা স্ফুটনাঙ্ক বলি, তাকে আমরা ওই তরলের স্ফুটনাঙ্ক। ঠিক আছে? বাষ্পায়নের ফলে শৈত্যের সৃষ্টি বা তরলের উষ্ণতা ফলে কমে, বাষ্পায়নের ফলে তরলের উষ্ণতা হ্রাস পায়, স্ফুটনের ফলে স্ফুটনের সময় তরলের উষ্ণতা অপরিবর্তিত থাকে, অপরিবর্তিত থাকে। এই হলো আমার বাষ্পায়ন স্ফুটনের পার্থক্য। ক্লিয়ার? তাহলে একক ভরে কোন পদার্থের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে যদি তরল পদার্থটিকে বাষ্পীভূত করায় তাকে বলে বাষ্পীভবন লিনতাপ, আর উল্টো দিক দিয়ে বললে লিনতাপ। তাহলে শুরু করলাম আপনাকে বলছি যে কোন বাষ্পকে, একক ভরে কোন বাষ্পকে উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে একক ভরে তরল রূপান্তরিত করতে যে তাপ বর্জন করতে হয় তাকে বলছি তার ঘনীভবনের লিনতাপ, বাষ্পীভবনের লিঙ্কটা আর ঘনীভবনের লিঙ্কটা। এই তো, এবার স্ফুটনাঙ্কের উপর তুমি চাপের প্রভাব ধরো, যত চাপ কমবে, যত চাপ কমবে তত আমার কি হবে? স্ফুটনাঙ্ক কমবে। তাহলে স্ফুটনের সূত্র বললে, স্ফুটনের সূত্র বললে তুমি এক নম্বর বলতে পারো যে স্ফুটন সবসময় একটা নির্দিষ্ট উষ্ণতায় ঘটবে, তার কারণ বলছি কি স্ফুটনাঙ্ক বয়েলিং পয়েন্ট, এবং সাথে সাথে যতক্ষণ স্ফুটন চলবে, যতক্ষণ স্ফুটন চলবে ততক্ষণ তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। এটা দু নম্বর, এটা এক নম্বর বলতে পারো। তাহলে একটা যে স্ফুটনাঙ্ক চলবে মানে স্ফুটনাঙ্কে কেবলমাত্র স্ফুটন হবে, আর যতক্ষণ স্ফুটন চলবে ততক্ষণ তাপমাত্রা
অপরিবর্তিত থাকবে। দু নম্বর পয়েন্ট তোমরা কি বলতে পারো, চাপ বাড়ালে স্ফুটনাঙ্ক, চাপ বাড়ালে স্ফুটনাঙ্ক বাড়ে, চাপ কমালে স্ফুটনাঙ্ক কমে। ফলে তুমি দার্জিলিং এ গিয়ে বিশাল করে ভাত রান্না করতে পারো না, কারণ সেখানে তরলের স্ফুটনাঙ্ক, সরি দার্জিলিং গিয়ে এমনি জল ফুটিয়ে ভাত রান্না করতে পারো, সেখানে তরলের স্ফুটনাঙ্ক কমে গেছে। এই তো, আর এই জন্যই প্রেশার কুকারে যেহেতু চাপ বাড়ি দিচ্ছে স্ফুটনাঙ্ক বাড়ছে, তাই প্রেশার কুকারে সহজে রান্না হচ্ছে। হয়েছে, কোন তরলে অন্য কোন তরল দ্রব্য থাকলে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়, তাহলে অশুদ্ধি দ্রব্য থাকলে, অশুদ্ধি থাকলে, অশুদ্ধি দ্রব্য থাকলে কোন তরলে স্ফুটনাঙ্ক বাড়ে, অশুদ্ধি দ্রব্য থাকলে কোন তরলে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। আজকে এই অবধি থাক, আমরা পরের ক্লাসে এর উপর একটু লিম তাপের উপর কিছু অঙ্ক এবং আর একটা ওই শিশির কুয়াশা মেঘ আর্দ্রতা এইসব নিয়ে আমাদের আরেকটু আলোচনা রয়েছে, সেই আলোচনাগুলো আমরা এরপরে করবো, ঠিক আছে।